মালিক বলে বুঝলাম না ব্যাপার আমার গোলামকে আমার দেশের বাড়িতে রাইখা আসলাম এখন আমি মাতাবে আমার গোলাম আগে আগে হাঁটে আমি আরাফার মাঠে আমার গোলাম আগে আগে হাঁটে আমি মিনার ময়দানে আমার গোলাম আগে আগে হাঁটে আমি নবীর রওজার সামনে আমার গোলাম নবীর রওজা আমার আগে আগে জিয়ারত করে বুঝলাম না কি ব্যাপার আমি তো তার দেশ রাইখা আসলাম সে আসলো কেমন করে সে আসলো কেমন করে হঠাৎ করে যখন নবীর রওজার সামনে তার গোলাম জয়েদ পাইছে পাইয়াই জিজ্ঞাসা করে জয়েদ আমার তো মনে হইতেছে তুমি আমার গোলাম তুমি আমার গোলাম কিনা একটু পরিচয় দাও জয়েদ বলে আল্লাহর কসম করে বলি মালিক আমি তোমার সেই গোলাম যেই গোলাম রে বাড়িতে রাইখা আসছিলা মালিক বলে বুঝলাম না ব্যাপার জয়েদ আমি তোমাকে দেশের বাড়িতে রাইখা আসলাম আমি তোমাকে দেশে রাইখা আসলাম আমি আসলাম হজ করার জন্য সৌদি আরবে তুমি কেমন করে সেই দেশ থেকে আসলা তোমার তো ভিসাও নাই পাসপোর্টও নাই তোমার তো বিমানের টিকেটও নাই তোমার তো নদীপথে আসার ব্যবস্থা নাই তুমি কেমন করে সৌদি আরবে আসলা জয়েদ বলে মালি এগুলা বলার বিষয় না গোপনীয় বিষয় আমি বলবো না মালিক বলে জয়ে বলতেই হবে বলো না তুমি কেমন করে আসলা রাইকা আসলাম দেশে চইলে আসছো বিদেশে ভিসা নাই পাসপোর্ট নাই বিমানের টিকিট নাই কেমন করে তুমি আসলা আল্লাহর যদি হুকুম হয় বান্দা সব কাজ করতে পারে আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় না বন্দা ইচ্ছা করলেও কাজ করতে পারে না বন্দা ইচ্ছা করলেও সবের কাজ করতে পারে না যদি আমার মৌলার হুকুম না হয় আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন পারেন না পারেন না আল্লাহ যখন যা ইচ্ছা তখন তা করতে পারেন কিন্তু বন্দার যখন যা ইচ্ছা তখন তা করতে পারে না ঠিক কি ঠিক না আল্লাহ আপনাদেরকে মোহব্বত করেন ভালোবাসেন বিদায় দিনই মজলিসের ভিতরে শরীক হতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন ভালোবাসার দৃষ্টান্ত আমি আপনাদেরকে পরে দিব ভালোবাসার দৃষ্টান্ত আপনাদেরকে আমি পরে দিব আগে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেয় আল্লাহ যদি তৌফিক দিয়া দেয় বন্দা সব কাজ করতে পারে বন্দার জন্য সব সহজ হয়ে যায় আল্লাহ যদি তৌফিক দেয় না বন্দা ইচ্ছা করলেও কোনো কাজ করতে পারে না বন্দার ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও যাইতে পারে না আল্লাহ যদি হুকুম না হয় আল্লাহ যদি কাউকে তৌফিক না দেয় ঠিক কি ঠিক না লক্ষ্য করে কথাটা শুনেন একজন অল্প বয়স্ক একজন বুজুর্গ ছিলেন জয়েদ রহমতুল্লাহি আলাইহি নামটা কি বলেন জয়েদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন গোলাম ছিলেন কৃতদাস চেহারা তেমন সুন্দর না চেহারা ছিল কালো নাক ছিল চেপটা চুলগুলা ছিল কুকরা চেহারার দিকে তাকাইতে মন চাইত না এত বিশ্রী চেহারা কিন্তু ছিলেন তিনি গোলাম কি ছিলেন ও আমার বাবাজিরা আল্লাহর কাছে সুন্দর চেহারার কোনো দাম নাই যে চেহারা নবীর আদর্শরে বাস্তবায়ন না করে যে চেহারার মধ্যে আমার নবীর রংকে ফিটিং না করে সেই চেহারার আল্লাহর কাছে কোনো দাম নাই যদিও মানুষ কালো হয় নবীর আদর্শ যদি তার ভিতরে থাকে সে আল্লাহর কাছে বড় দামি হইয়া যায় লক্ষ্য করে কথাটা শুনেন দিলের কান লাগায় কথাগুলো শুনেন দিলের কান লাগায় কথাগুলো শুনেন এই বাবা এই মহব্বতের সহিত কথাগুলো শুনেন জয়েদ রহমতুল্লাহি আলাইহি চেহারা কি সুন্দর না চেহারা কালো চেহারা বিশ্রী নাকটা চেপটা চুলগুলা কুকরা চেহারার দিকে তাকাইতে মন চায় না এত বিশ্রী চেহারা তার জয়েদ রহমতুল্লাহি আলাইহি
এক মালিকের বাড়িতে চাকরিতে থাকেন, মালিকের বাড়িতে চাকরিতে থাকেন। মুয়াজ্জিন হাজিরিন আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকায় কথাগুলো শুনেন। আপনারা যদি আমার দিকে তাকায় কথাগুলো শুনেন, আপনারা সাহাবা ওয়ালা সুন্নত আদায় করবেন। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকতেন। কেন নবীর চেহারার দিকে তাকাইতেন তার বিবরণ আমি দিতে পারবো না, সময় নাই আমার হাতে। লক্ষ্য করে কথাটা শুনেন, যারা চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন, সাহাবাওয়ালা সুন্নত আদায় করবেন। উলামায়ে কেরাম যারা বয়ান করেন, নবুওয়তি সুন্নত আদায় করেন, নবীওয়ালা সুন্নত আদায় করেন। জয়েদ রহমতুল্লাহি আলাইহি মালিকের বাড়িতে চাকরিতে থাকেন। একদিন জয়েদের মালিক জয়েদকে বলতেছে, জয়েদ আমি তো আগামী সপ্তাহে হজে চলে যাব, আগামী সপ্তাহে আমি হজে চলে যাব, এই নেও বাড়ির চাবি, তোমার কাছে চাবি দিয়া গেলাম, তুমি আমার বাড়িকে সুন্দর করে সামটিয়ে রাখবা, তুমি আমার বাড়িকে পাহারাদারি দিয়া রাখবা, এই নেও তোমাকে আমার বাড়ির চাবি দিলাম। জয়েদ বলেন, মালিক আপনি কোথায় যাইবেন? মালিক বলে, জয়েদ আমি হজে চলে যাব, আমি আল্লাহর বাড়িতে চলে যাব, আল্লাহর বাড়িতে চলে যাব, আল্লাহর ঘর আমি দেখব, নবীর রোজা আমি দেখব। জয়েদ বলে, মালিক জয়েদ বলে, মালিক আপনি যে মৌলার বাড়িতে যাইবেন, আমাকে কি নিবেন না? কথাগুলো কি বুঝতেছেন? গুলাম জয়েদ বলে, মালিক আপনি যে আল্লাহর বাড়িতে যাইবেন, হজ করবেন, ভালো কথা, আমাকে কি নিবেন না? মালিক বলে, জয়েদ হজে যাইতে হইলে 3 মাস 4 মাস আটাইকা হজের কাগজপত্র রেডি করতে হয়, রেডি করতে হয় না? হয় না? আমি 3-4 মাস আটাইকা হজের কাগজপত্র রেডি করেছি, সব কিছু আমার ওকে হয়ে গেছে, এখন আমি চলে যাব হজে, অতএব তোমাকে এখন নেওয়া যাবে না। জয়েদ বলে, মালিক আপনি তো আমাকে নিতে চান না, আপনি আমার অনুমতি দিয়া দেন, আপনিও যদি আমাকে নেন না, আমার আল্লাহ তো আমারে নেওয়াইতে পারে। আল্লাহ পারে না? পারে না, কথা বলেন, পারে না? পারে না। মালিক রাগ করে বসল, জয়েদ বুঝলাম না ব্যাপার, 2 মাস 3 মাস হাত থেকে হজের কাগজপত্র রেডি করতে হয়, তুমি এখন উপস্থিত বলো হজে চলিয়া যাইবা, এটা কেমনে হবে? কয়, মালিক বরকতি কাজ কি তারা যায়, হজে যাইয়া তলবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে তলবিয়া পড়বেন, নবীর রোজার সামনে যাইয়া সালাম দিবেন, নবীর রোজা যাইয়া জিয়ারত করবেন। ও মালিক, মাতাফে যাইবেন, মিনায় যাইবেন, আরাফাতের মাঠে যাইবেন, এইসব বরকতি জায়গাগুলো আপনি দেখবেন, কিন্তু আমি গোলাম হইয়া কি এইগুলো দেখব না? মালিক বলে, জয়েদ রে এখন আর সময় নেই, না হলে তোরও আমার সাথে নিতাম, এই উপস্থিত টাইমে তোকে নেওয়া যাবে না। জয়েদ বলে, মালিক আপনি যদিও আমাকে নিতে চান না, আপনি আমারে অনুমতি দেন, নেওয়াইব আমারে আমার আল্লাহ। আপনিও নিয়ত করেন যে আল্লাহ মরার আগে আমার একবার হইল, তোমার বাড়িটুকু আমার দেখাইও, নবীজির রোজা জিয়ারত করার তৌফিক দিও। নিয়ত আছে নি আপনাদের? কার কার নিয়ত আছে হাত উঠান। আল্লাহ মৃত্যুর আগে তোমার ঘর কাবা শরীফ আমাদেরকে দেখাইও। বলেন আমিন। নবীর রোজা জিয়ারত না করাই আমাদেরকে মরণ দিও না, বলেন আমিন। হাত নামান। লক্ষ্য করে কথাটা শুনেন, জয়েদ যখন মালিককে এই কথা বলল, মালিক আপনি আমার অনুমতি দেন, আমি হজে যাব, মালিক বলে এটা কেমন কথা, তোর তো ভিসাও নাই, পাসপোর্টও নাই, কিভাবে তুই হজে যাইবে? জয়েদ বলে, মালিক আপনি আমার অনুমতি দেন, আমি যাবই যাব, আল্লাহ আমার নেওয়াইবে, কে নেওয়াইবে? মালিক বলে, ঠিক আছে, তোমাকে আমি অনুমতি দিলাম, আমি চলে যাই আমার পথে। এই কথা বলে মালিক চলে গেল আরবের জমিনে, মালিক চলে গেল হজে। মালিক যখন সৌদি আরবে যাইয়া পড়ছে, মালিক যখন মাতাবের মধ্যে ঘুরতেছে, মালিক যখন কাবা শরীফের সামনে দাঁড়াইছে,
কাবা শরীফের ভিতরে ঢুকিয়ে নামাজ পড়তেছে। মালিক যখন মসজিদে নববীর পাশে, মালিক যখন হজে যত জায়গা যাইতে হয় তত জায়গাগুলা যাইতেছে, তত জায়গাগুলার মধ্যেই দেখে তার গোলাম জয়েদ তার আগে আগে হাঁটে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মালিক বলে বুঝলাম না ব্যাপার, আমার গোলামকে আমার দেশের বাড়িতে রাইখা আসলাম, এখন আমি মাতাফে আমার গোলাম আগে আগে হাঁটে, আমি আরাফার মাঠে আমার গোলাম আগে আগে হাঁটে, আমি মিনার ময়দানে আমার গোলাম আগে আগে হাঁটে, আমি নবীর রওজার সামনে আমার গোলাম নবীর রওজা আমার আগে আগে জিয়ারত করে। বুঝলাম না কি ব্যাপার, আমি তো তার দেশে রাইখা আসলাম, সে আসলো কেমন করে, সে আসলো কেমন করে, হঠাৎ করে যখন নবীর রওজার সামনে তার গোলাম জয়েদে পাইছে, পাইয়ে জিজ্ঞাসা করে জয়েদ আমার তো মনে হইতেছে তুমি আমার গোলাম, তুমি আমার গোলাম কিনা একটু পরিচয় দাও। জয়েদ বলে আল্লাহর কসম করে বলি মালিক, আমি তোমার সেই গোলাম যেই গোলাম রে বাড়িতে রাইখা আসছিলা। মালিক বলে বুঝলাম না ব্যাপার জয়েদ, আমি তোমাকে দেশের বাড়িতে রাইখা আসলাম, আমি তোমাকে দেশে রাইখা আসলাম, আমি আসলাম হজ করার জন্য সৌদি আরবে, তুমি কেমন করে সেই দেশ থেকে আসলা, তোমার তো ভিসাও নাই, পাসপোর্টও নাই, তোমার তো বিমানের টিকেটও নাই, তোমার তো নদীপথে আসার ব্যবস্থা নাই, তুমি কেমন করে সৌদি আরবে আসলা। জয়েদ বলে মালিক এগুলা বলার বিষয় না, গোপনীয় বিষয়, আমি বলবো না। মালিক বলে জয়ে বলতেই হবে, বলতেই হবে, বলো না তুমি কেমন করে আসলা, রাইকা আসলাম দেশে, চইলা আসছো বিদেশে, ভিসা নাই, পাসপোর্ট নাই, বিমানের টিকেট নাই, কেমন করে তুমি আসলা। জয়েদ বলে মালিক যেহেতু আপনি আমার দুনিয়ার মালিক, আপনার কাছে বলতেই হয় ঘটনা খুলে, শুনেন আপনি যখন আমার বাড়িতে রাইখা আসছেন, আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে রওনা হয়েছি আরবের পথে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার বাড়িতে রাইখা আসছেন, আমি হেঁটে হেঁটে রওনা হয়েছি নবীর দেশে, নবীর দেশের প্রতি মানুষের টান আছে না নাই, কথা বলেন আছে না নাই, আমি রওনা হয়েছি নবীর দেশে হেঁটে হেঁটে, একটুক্ষণ যখন আমি হাঁটলাম, হাঁটার পরে হঠাৎ আমার মনের মধ্যে আসলো একটু চোখ বন্ধ করে হাঁটি, একটু চক্ষু বন্ধ করে হাঁটি, আমি কিছুক্ষণ যাওয়ার পরে আমার দুনুটা চক্ষু বন্ধ করিয়া নিলাম, দুনুটা চক্ষু বন্ধ করিয়া যখন কিছু পথ আমি হাঁটলাম, হাঁটার পরে আমার মনের মধ্যে বয়ে আইসা গেল, না জানি সাপ বিচ্ছু হিংস্র প্রাণীরা আমার দংশন করে, আমার যে চোখ বন্ধ, আমি চোখটা খুলি না, আমি যখন মালিক চোখটা খুলেছি, চোখ খোলা মাত্রই দেখি আল্লাহর ঘর কাবা আমার সামনে, চোখ খুলতে দেরি হয়েছে, তাকাইয়া দেখি আল্লাহর ঘর কাবা আমার সামনে, বলেন তো নেওয়াইছে কে, আমাদেরকে নেওয়াইবেন কে, আরো জুড়ে বলেন কে, আরো জুড়ে বলেন কে, আল্লাহ নামের মজা আছে না নাই, কথা বলেন আছে না নাই, যারা আল্লাহর ডাকে তারা মজা পাইয়া গেছে, আমরা যারা ডাকি না তারা মজা পাই না, যারা উরুসের মজা পায় ওরা উরুসের নাম শুনলেই দৌড়ায়, আর যারা ওয়াজের মজা পায়, যারা আল্লাহওয়ালাদের সুবতের মজা পায়, যেখানে আল্লাহওয়ালাদের সমাগম হয় সেখানেই তারা দৌড়ায়, ঠিক কি ঠিক না? লক্ষ্য করে কথাটা শুনেন, কথা যেহেতু আইসাই গেল আপনাদেরকে শুনাই, আল্লাহ নামের কেমন মজা শুনতেননি আপনারা, কথা বলেন শুনতেননি, আল্লাহ নামের কেমন মজা। আল্লাহর এক নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, হঠাৎ করে চোখের সামনে দেখেন সুন্দর সুদর্শন একটা যুবক, চেহারা তার চমৎকার, মাথার মধ্যে পাগড়ি জুব্বা পরনেওয়ালা, চেহারা খুব আলোকিত সুন্দর সুদর্শন যুবক। ঈসা আলাইহিস সালাম দেখেন যুবকটা ঈসা আলাইহিস সালামের সামনে
তার মালিককে ডাক দিছে বড় চমৎকার ভাষায়, চমৎকার কণ্ঠে আল্লাহ নাম উচ্চারণ করছে। আল্লাহ নাম শোনা মাত্র ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। তার মালিকের নাম শোনা মাত্র, তার মুনিবের নাম শোনা মাত্র তিনি বেহুশ হয়ে গেছেন। লক্ষ্য করে কথাটা বুঝবেন, আপনি যদি খামার টুক বাজার যদি থাকে, বাজারে যান মাছ কেনার জন্য, মাছের মালিক যদি বুঝে আপনি ওই মাছটা কিনবেন, দেখবেন মালিকের দাম বাড়াইয়া নেয়, বাড়ায় না বাড়ায় না। যুবকটা কয়, আমি যার নাম শুনাইলাম, নাম শোনা মাত্র তিনি বেহুশ হয়ে গেলেন, হয়তো তাদের মধ্যে কোনো প্রেমের খেলা আছে, ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালামের যখন হুশ ফিরে এলো, ঈসা আলাইহিস সালাম যুবককে ডাকেন, যুবক আসো আমার সামনে। বুঝলাম না কি ব্যাপার, এত চমৎকার কণ্ঠে আমার মালিকের নাম শুনাইছো, এত চমৎকার কণ্ঠে, এত সুললিত কণ্ঠে আমার মালিকের নাম শুনাইছো। যুবক আমারে আরেকবার নি, আমার মালিকের নামটা শুনাইবা, আমারে নি আরেকবার, আমার মুনিবের নামটা শুনাইবা। যুবক বলে, আল্লাহর নবী ঈসা, আমি আপনারে আরেকবার বিনিময় ছাড়া শুনাইতে পারবো না, বলেন তো দেখি, আরেকবার যদি আল্লাহর নাম শুনাই আপনি আমারে বিনিময় কি দিবেন? ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি যদি আরেকবার আমারে আমার আল্লাহর নাম শোনাও, এর বিনিময়ে আমার জীবনের যত আমল আছে এর অর্ধেক আমি দিয়া দিব। যুবক আরেকবার যখন চমৎকার কণ্ঠে আল্লাহ বলিয়া ডাক দিছে, আল্লাহ নামের আওয়াজ শুনিয়া, তার মালিকের আওয়াজ শুনিয়া ঈসা আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে যখন হুশ ফিরে এসেছে, ঈসা আলাইহিস সালাম দেখেন যুবক দৌড়িতেছে, আবার ডাক দিছেন, যুবক দাঁড়াও। যুবক এখন আর দাঁড়ায় না, যুবক দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক হাতে ধরি পায়ে ধরি আরেকবার দাঁড়াও, দাঁড়াইয়া আমার মালিকের নামটা শোনাও, আমার কলিজার আগুনটা নিবাইয়া যাও, আরেকবার আমারে আমার মালিকের নাম শোনাও। যুবক যখন দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালাম বলেন, যুবককে তুমি যদি আরেকবার আমার আমার মালিকের নাম শোনাও, বিনিময়ে আমার যত আমল আছে বাকি সম্পূর্ণ তোমাকে দিয়া দিব। আল্লাহ নামের মজা আছে না নাই, কথা বলেন আছে না নাই? জীবনের সম্পূর্ণ আমল দিয়া দিলেন, তিনবার ডাক শুনিয়া জীবনের সম্পূর্ণ আমল দিয়া দিলেন, তিন নম্বর বার ডাক শুনিয়া আবার ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে যখন হুশ ফিরে এসেছে, যুবক দৌড়ানো আরম্ভ করছে, ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক দাঁড়াও, যুবক দৌড়ায় না, যুবক দাঁড়াও, যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি তিনবার আমারে আমার মালিকের নাম শুনাইছো, তোমার তো পরিচয় আমাকে দিলা না, তোমার একটু পরিচয় দিয়ে আমাকে দাও না, তুমি কে, তুমি কোথা থেকে এসেছ? এই যুবকটা বলতেছে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্যে, আল্লাহর নামের প্রতি আপনার কেমন মহব্বত আছে, আপনি পরীক্ষার মধ্যে পাশ করে নিয়েছেন। জয়েদ রহমতুল্লাহ আলাইহির কথা কি মনে আছে? উনি আরবে পৌঁছিয়া গেছেন, মালিক কয়, জয়েদ লাইকা আসলাম তোমারে দেশে, তুমি কেমন করে আসলা? সে তার বিবরণ দিল, নবীর রোজার পাশে পাইয়া গোলাম জয়েদকে মালিক বলে, ও জয়েদ তুমি তো নবীর দেশে আসলা, আইসা হজের কাজ শেষ করলা, তুমি কি কোনো আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছো? বুঝে থাকলে বলেন, যারা হজ করে আসার সময় কি কোনো সার্টিফিকেট নিয়ে আসে? কথা বলেন আসে না? মালিক বলে, জয়েদ, মালিক একটু বাঁকা হয়ে বলতেছে, জয়েদ
তুমি যে হোস করেছো আল্লাহর পক্ষ থেকে কি কোন তুমি সার্টিফিকেট নিয়ে এসেছো তোমার হজের প্রমাণ কি তোমার হজের কি প্রমাণ তুমি যে হোস করলা জয়েদ বলে মালিক আমি নতুন মানুষ এসেছিলাম হজে হোস করার পরে যে সার্টিফিকেট আল্লাহ দেন সেটা তো আমি জানি না মালিক সেটা তো আমি জানি না মালিক ও মালিক হোস করার পরে সার্টিফিকেট মিলে নাকি মালিক বলে হ্যাঁ মিলে এই কথা বলিয়া জয়ে মালিকের কাজ তাইকা অদৃশ্য হইয়া গেলে মালিক চিন্তায় পড়িয়া গেল কেন আমি জয়েদকে আটকানোর প্রশ্ন করলাম আমার জয়েদ তো নিখোঁজ হইয়া গেল জয়েদ রহমতুল্লাহি আলাইহি আরো কিছুক্ষণ যাওয়ার পরে মালিকের কাছে আইসা সালাম দিয়ে উপস্থিত হয়ে গেছেন মালিক জিজ্ঞাসা করে জয়েদ একটু আগে তোমার কাছে সার্টিফিকেট চাইলাম তুমি আমার কাছ থেকে নিখোঁজ হয়ে গেলা এখন আইসা তুমি আমার কাছে সার্টিফিকেট দেও বলো তো তুমি সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসলা জয়েদ বলে ও আমার দুনিয়ার মালিক আপনি যখন আমার কাছে সার্টিফিকেট চাইছেন নতুন মানুষ হজের কিছুই আমি বুঝি না আমি ভাবি হয়তো হজ করার পরে আল্লাহ সার্টিফিকেট দেন আমি গেছি মাতাফে মাতাফের মধ্যে যাইয়া আকাশের দিকে দুইটা হাত উঠাইছি আকাশের দিকে দুনু হাত উঠাইয়া আমার মালিক আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি আমারে তুমি গুলামের গুলাম বানাইছো ডাইরেক্ট গুলাম বানাও নাই দুনিয়ার আরেক লোকের গুলাম আমারে বানাইছো আমার তৌফিক নাই আমার টাকা নাই আমার পয়সা নাই তারপরেও তুমি আমার মতো গুলাম রে নাক চেপটা চেহারা কালো চুলগুলা কুকরা মানুষ আমারে পছন্দ করে না এইরকম গুলাম রে হজে নিয়ে এসেছ আল্লাহ তুমি যদি এখন আমার সার্টিফিকেট না দেও তাইলে কসম খাইয়া বললাম তোমার বাড়ি আমি ছাড়ব না এইভাবে যখন হাত উঠাইয়া দোয়া করতেছে হঠাৎ করে দেখেন জয়েদ রহমতুল্লাহি আলাইহি তাহার হাতের মধ্যে একটা রেশমি রুমাল এসে গেছে জয়েদ রহমতুল্লাহি আলাইহি মালিককে বলেন মালিক এই হলো ঘটনা এই আমি সার্টিফিকেট পাইলাম এই নেন এখনো আমি রুমালটা দেখছি না পকেট তাইকা বাহির কইরা জয়েদ রহমতুল্লাহি আলাইহি তার দুনিয়ার মালিককে রুমালটা দিছে দিয়া বলে মালিক এই নেন আমার সার্টিফিকেট মালিক বলে যখন আমার গোলাম জয়েদের পকেট তাইকা রুমালটা বের করলাম দেখি রুমালটা জান্নাতি রুমাল আর এই রুমাল পকেট তাইকা বের করার পরে আরবের সমস্ত এলাকা মেশকে আম্বরের গ্রানে মুহিত হয়ে গেছে জয়েদ রহমতুল্লাহি আলাইহি জয়েদ রহমতুল্লাহি আলাইহিকে মালিক বলতেছে ও জয়েদ এতদিন তুমি আমার ঘরে থেকেছ আমি তোমাকে চিনতে পারি নাই আমি তোমাকে চিনতে পারি নাই তুমি বহুত বড় বুজুর্গ তোমার প্রেম আল্লাহর সাথে বড় মজবুত নেও আজকে তাইকা তোমারে আমি আজাদ করিয়া দিলাম গোলাম তাইকা মুক্তি দিয়া দিলাম মুয়াজ্জজ হাজিরিন যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম আল্লাহ যদি কাউরে তৌফিক না দেয় বন্দা ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারে না ঠিক কি ঠিক না এই যে ছোট্ট মনিরা কোরআনের তফসির সাজাইছে কোরআনের তফসির করাইতেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিছে বিদায় করাইতেছে ঠিক কি ঠিক না আল্লাহ তাদেরকে দিয়া নেকির কাজ করাইতেছে আল্লাহ কার দিয়া কোন কাজ করায় আমরা কেউ বলতে পারি না বলতে পারি না কারে দিয়ে আল্লাহ কোন কাজ করায় কেউ আমরা জানি না আল্লাহ কার দিনের জন্য কবুল করে আমরা কেউ জানি না ও মুয়াজ্জজ হাজিরিন কিভাবে আপনাদেরকে বুঝাবো আমার বাসা নাই আমার বাসা নাই
কিভাবে আপনাদেরকে বুঝাবো। আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, লম্বা করব না। আমি অসুস্থ, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে তোমাদের সবার জন্য রহমত হিসাবে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আমাদের জন্য নবী রহমত না রহমত না, কথা বলেন রহমত না রহমত না। আমাদের জন্য নবী রহমত, আমাদের জন্য তাহার সারাটা জীবন কেঁদে কেঁদে বে করেছেন, কেঁদে কেঁদে বে করেছেন। আমাদের জন্য নবীর সারাটা জীবন কেঁদে কেঁদে বে করেছেন, কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন আমাদের জন্য। আর আজকে আমরা সহজে ইসলাম পাইছি, এই জন্য আমরা কদর করি না। ও আমার বাবারা, ও যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাটা শুনো। আমাদের নবী শেষ নবী না, শেষ নবী না,